আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনিস ফ্যামিলি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আমার এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকুন আমার এই পুরো ব্লগটি। তো আজকে আমরা যাচ্ছি সারিকিউজ শপিং সেন্টারে। আসলে বেশ কয়েকদিন পরই এই শপিং সেন্টারটিতে যাওয়া হচ্ছে। আর শুরুতেই আমি দেখিয়ে দিলাম আমার ব্যাগ, যেটা এখন আমি ব্যবহার করছি। আমার খুবই পছন্দের ব্যাগ এটা। যেহেতু আজকে শনিবার, তাই আমরা সবাই মিলেই যাচ্ছিলাম এই শপিং সেন্টারটিতে। তো আমরা সকালের নাস্তাটা খাওয়ার পরই সবাই মিলে বের হয়ে আসলাম। আর দেখতেই পারছেন অনেক লম্বা ট্রাফিক, তাই আমাদের অনেক সময় লেগে গিয়েছিল সেখানে যাওয়ার সময়। তো ফাইনালি আমরা চলে এসেছি। আসলে সার্কিজ শপিং সেন্টারটা আমাদের ঘর থেকে খুব একটা দূরে না, আর যখন ট্রাফিক থাকে তখন খুব সময় লেগে যায় আসতে। আর এখন দেখতেই পারছেন আকাশটা কেমন মেঘলা। আমরা যখন ঘর থেকে বের হই তখন তেমনটা ছিল না, আর আজকে ঠান্ডাও ছিল খুব বেশি আর বাতাসও ছিল খুব বেশি। ওয়েস্টফিল্ড শপিং সেন্টারটা ওপেন হওয়ার পর থেকেই আসলে আর সারিকিউজে তেমন একটা আসা হয় না। আর বিএইচএস বন্ধ হওয়ার পর যখন বিএইচএসের পরিবর্তে রেঞ্জ ওপেন হয়েছে, আর তখন থেকে আসলে রেঞ্জে আসার ওসিলাই এই সারিকিউজে আসা হয়। তো আজকেও আমরা এসেছি রেঞ্জে যাওয়ার জন্য। আর রেঞ্জে গড়ের যাবতীয় সব জিনিসপত্র পাওয়া যায়, যেগুলো আসলে খুব রিজনেবল প্রাইসেই পাওয়া যায় গড় সাজানোর জন্য। নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্র ওই রেঞ্জে পাওয়া যায়। আর এখন দেখলাম রেঞ্জের ভেতরে আইসল্যান্ডও ওপেন করেছে, এটা আগে ছিল না, নতুন ওপেন করেছে আজকে এসে দেখলাম। আর এখন দেখতেই পারছেন গাড়ি থেকে বের হয়ে শপিং সেন্টারে যেতে আমাদের অনেক সময় লেগে যাচ্ছে। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে বের হলে অনেক কিছু সঙ্গে নিয়ে বের হতে হয়। আর আমরা যখন বের হয়েছিলাম তারপরই মাবির ঘুমিয়ে গিয়েছিল, আর মাবিরকে এখন তুলে তার পাপা পুশচারে সেট করলেন, আর আমি বাচ্চাদের সব জিনিসপত্র এই পুশচারে নিয়ে নিলাম। এদিকে তাওসিফের জুতার মাঝেও কী যেন লেগে গিয়েছে, তো সে আমার কাছ থেকে টিস্যু নিল তার জুতাটা পরিষ্কার করার জন্য। তারপর আস্তে আস্তে আমরা সবাই চললাম শপিং সেন্টারের ভেতরে। আগে অনেক এসেছি সারিকিউজে। আসলে শপিং সেন্টার বলতে সারিকিউজ শপিং সেন্টার, তারপর ইলফোর্ড, তারপর গেলেনরিচ বা স্টারফোর্ডের যে আগের শপিং সেন্টারটা আছে সেটা, সেগুলোতেই আমরা যেতাম শপিং করতে। আর এখন দেখতেই পারছেন কীরকম বাতাস ছিল, মনে হচ্ছে আমাদের কি উড়িয়ে নিয়ে যাবে। আর এখন কোনো কিছুর দরকার হলেই আমরা হুট করে চলে যাই ওয়েস্টফিল্ডে। আর ওয়েস্টফিল্ডে গেলে কি হয়, যেহেতু ওয়েস্টফিল্ড শপিং সেন্টারটা অনেক বড়, সেখানে অনেক শপ আছে, যার কারণে বাচ্চাদের বলেন আর বড়দেরই বলেন প্রয়োজনীয় সব জিনিসপত্রই সেখানে পাওয়া যায়। আর বাচ্চারাও আসলে ওয়েস্টফিল্ডে গেলে খুবই এনজয় করে। তারপর আপনারা শপিংয়ের পাশাপাশি খাবারটাও খেয়ে আসতে পারবেন, যেহেতু সেখানে অনেকগুলো ফুড কোর্ট আছে আর বেশিরভাগ শপেই খাবারটা হালাল পাওয়া যায়। আর আমরা শপিংয়ে গেলে তো কোনোবারই মিস যায় না, সববারই খাবারটা খেয়ে আসি। আর এখন দেখতেই পারছেন আমরা শপিং সেন্টারের ভেতরে ঢুকে গেছি। আর শপিং সেন্টারটা খুব একটা বিজি না, পুরোটাই আসলে ফাঁকা ছিল ওই দিন। তো এখন দেখতেই পারছেন আমি রেঞ্জ শপের ভেতর গিয়ে ঢুকছি। তারপর শপে ঢুকার পরই আমার চোখে পড়ল তিনটার সেটের ল্যান্টেন। আর ওই ল্যান্টেনগুলি আসলে খুবই সুন্দর ছিল। আর আমি বলছিলাম আমাদের গোটা যদি বড় হতো, মানে গার্ডেন সহ হতো, তাহলে ওই তিনটা নিয়ে আমি গার্ডেনে রাখতাম। আসলে ওই ল্যান্টেনগুলো দেখতে খুবই সুন্দর ছিল। রেঞ্জের ফ্লাওয়ার কালেকশন আসলে খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগে। আর আমি ফেক ফ্লাওয়ার বা প্লান্টের কথাই বলছি। আর ওই যে দেখতে পাচ্ছেন লাল গোলাপগুলো,
এগুলো দেখতে একেবারে সতেজ, মানে রিয়েল বা তরতাজা মনে হচ্ছে। আসলে তাদের শপের সবগুলো ফুলই খুবই সুন্দর। আমার গড়েও রেঞ্জের অনেকগুলো ফুল আছে, আমি এখন সেগুলো সরিয়ে রেখেছি জায়ান আর মাহবীরের কারণে। আসলে তারা দুয়ো ভাই একসাথে হলেই দেখা যায় আমার ওই গাছগুলোর ফুল বা পাতাগুলো ছিঁড়ে ফেলে। আর তাদের শপের ঘর সাজানোর যে ডেকোরেশন পিসগুলো আছে বা শোপিসগুলো, সেগুলো কিন্তু অনেক সুন্দর। তাদের শপের বড় বড় ঘড়ি বা ফ্রেম যেগুলো আছে ওয়ালে টাঙানোর জন্য, সেগুলো কিন্তু খুবই সুন্দর আর খুবই রিজনেবল প্রাইজের। আর সে সময় আসলে আমি ভিডিওটা করছিলাম না, তাই ঘড়ি, শোপিস বা ফ্লাওয়ার কোনো কিছুই ভালোভাবে রেকর্ড করা হয়নি। আসলে হাজবেন্ডের সাথে আসলে যা হয় আর কি তাই, সব কিছুতেই খুব তাড়াহুড়া থাকে। তবে ইনশাল্লাহ নেক্সট টাইম যখন যাব আমি সব কিছুই সুন্দরভাবে রেকর্ড করে আনবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। ঘর সাজানোর জিনিসপত্র কিনতে গেলে আমি বলবো রেঞ্জ বা ডোনেমি সবচেয়ে বেস্ট, কারণ এগুলোতেই সবচেয়ে বেশি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর প্রাইজের দিক দিয়েও চিন্তা করলে দুয়ো শপের প্রাইজই কিন্তু সিমিলার থাকে। তো আমরা আজকে রেঞ্জে এসেছি কারণ আমার যে সুগার কফি আটটির লাল রঙের একটা সেট আছে, সেগুলোর মাঝে আমার কফির পটটা হঠাৎ ভেঙে গেছে। তো আজকে দেখব সুন্দর কোনো কিছু ফেলে নিয়ে যাব। আর দেখব একটা টোস্টার, আমাদের টোস্টারটা আসলে অলরেডি নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে মানে আমরা যখন ব্রেডটা টোস্ট করতে দেই তখন ব্রেডটা টোস্ট হওয়ার পর অটোমেটিকলি অফ হয় না, মানে আমাদেরকে পাশে থেকেই টোস্টারটা অফ করতে হয়, নয়তো বা দেখা যায় ব্রেডটা ওভার টোস্ট হয়ে যায় বা পুরোপুরি পুড়ে যায়। তো এখানে দেখতেই পেয়েছেন মাইক্রোওয়েভ, টোস্টার, তারপর কেটলের খুবই সুন্দর সুন্দর সেট রাখা আছে, আর এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজের ছিল, আর আমার সেগুলো আসলে খুবই পছন্দ হয়েছিল। আর আসলে এখানে একটা সাদা রঙের টোস্টারও ছিল, আর আমার অনেক দিন থেকে সাদা রঙের টোস্টার কেনার খুবই শখ। তো এই টোস্টারটা আসলে 4 স্লাইস ব্রেডের জন্য, আর আমরা আসলে এত বড় টোস্টার চাচ্ছিলাম না, আমরা চাচ্ছিলাম 2 স্লাইস ব্রেডের টোস্টার। তো এটা তাদের স্টকে ছিল না, সেজন্য আজকে আর টোস্টারটা কেনা হলো না। তো এখানে দেখতেই পেয়েছেন তাওসিফ আর ইয়ামিন তার পাপাকে চায়ের মগগুলো দেখিয়ে বলছে যে আমাদেরও সেম মগ আছে। আসলে হ্যাঁ, আমি রেঞ্জ থেকেই আমার চায়ের মগগুলো কিনে এনেছিলাম। সো ফাইনালি আমরা আমাদের সুগার কফি আর টির পটটা বেছে নিয়েছি, মানে খুঁজে পেয়েছি। আসলে তাদের কালেকশনে অনেক ধরনের, মানে অনেক ডিজাইনের সুগার কফি আর টির পট আছে। তো আমরা যখনই যেটা দেখছিলাম, মানে সুগার আর কফিটা মিললে টিটা পাচ্ছিলাম না বা টি আর কফিটা মিললে সুগারটা পাচ্ছিলাম না, তো অনেক কষ্ট করে এই তিনটা পট মিলিয়েছি। আর এই তিনটা পট রাখার জন্য আমি মিলিয়ে একটা ট্রেও কিনেছি। তারপর আমরা আইসল্যান্ডের শপিংটাও করে নিলাম, আর আমি আগেই বলেছি এখানের ভেতরেই ছিল আইসল্যান্ড। তারপর আমরা অনেকক্ষণ কিউয়ে দাঁড়িয়ে পে করে বাইরে চলে আসলাম। শপিংটা করার পর আসলে আমাদের অনেক খিদা লেগে গিয়েছিল, তাই আমরা একটা শপ থেকে কিছু খাবার কিনে খেয়ে নিলাম। আর এই শপটা শপিং সেন্টারের ভেতরেই, ছোটো একটা শপ, স্টলের মতোই, টার্কিশ হালাল একটা শপ। তারপর আমরা এই শপ থেকে তিনটা বরেক কিনে খেলাম, দুটাতে ছিল আলু দেয়া, একটাতে ছিল চিজ দেয়া। এগুলো একেবারে খেতে আমাদের আলুর পরোটার মতনই ছিল, কিন্তু খেতে খুবই মজা ছিল। এগুলো কিন্তু খুবই সস্তা ছিল, যেমন একটা কিনলে 250 আর তিনটা কিনলে 499, মানে 5 পাউন্ড। তবুও আমি বলবো টেস্টের তুলনা করলে এগুলো কিন্তু খুবই চিপ ছিল আর খুবই মজা ছিল। আপনারা যদি সারিকিউজে আসেন তাহলে আমি বলবো একবার হলেও এই শপের পটেটো বরেকটা ট্রাই করবেন, এটা আসলে খেতে খুবই মজা ছিল আর একবারে ফ্রেশ ছিল। তাদের শপের এই ডিজার্টটাও আমরা ট্রাই করেছিলাম, এটাও কিন্তু খুবই মজা ছিল আর একেবারে ফ্রেশ ছিল। আর আমি যদি ভুল না করে থাকি এটাকে আমার মনে হয় বাকলাবা বলে। তাদের শপে আরও অনেক রকমের খাবারও ছিল, যেমন ব্রাউনিজ, তারপর কেক, পেস্ট্রি, আরও অনেক রকমের বেকারিও ছিল। ঠিক আছে
তাদের এই শপের সবগুলো খাবারই ফ্রেশ আর হোমমেড ছিল। আর এটা একটা ফ্যামিলি বিজনেস, মানে হাজব্যান্ড আর ওয়াইফ মিলে এই শপটা চালাচ্ছেন। তো আমি এর ফাঁকে একবার পাউন শপে গিয়ে কিছু টুকিটাকি শপিং করে নিয়ে আসলাম। এই শপিং সেন্টারের ভেতরে একটা পাউন শপও আছে। যেহেতু এখানে বসে খাবার কোনো ব্যবস্থা ছিল না, তাই আমাদেরকে দাঁড়িয়ে থেকে এই খাবারটা খেয়ে নিতে হচ্ছে। তারপর আমরা সবাই মিলে এই পটেটো বরেকটা খেয়ে নিলাম। এটা আসলে অনেকটা আমাদের আলুর পরোটার মতনই, কিন্তু আলুর পরোটাটা যেমন শক্ত হয়, এটা কিন্তু তেমনটা শক্ত ছিল না। এটা মুখে দেওয়ার সাথে সাথে মিলে গিয়েছিল। এটা আসলে পাফ পেস্ট্রি দিয়ে তৈরি ছিল। You like it, yeah? What's up, guys? Me, I'm JB. We're gonna buy more. Please. Look, look. Duck. আমাদের এই আলুর বরেকটা এতই মজা লেগেছিল যে আমার হাজব্যান্ড আমাদের জন্য আবার গেলেন আনতে। তো আমরা প্রথমে এনেছিলাম আলু দিয়ে দুইটা আর চিজ দিয়ে একটা। তো আলুরটাই আমাদের বেশি মজা লেগেছিল। তো এখন সে আবার আমাদের জন্য আলুটা অর্ডার করতে গেল, আর দেখা গেল যে আলুটা শেষ, তাদের সবগুলোই সেল হয়ে গেছে। যেহেতু তাদের খাবারটা লিমিটেড ছিল, সেজন্য আমরা আর পাইনি। তবুও তারা বলছিল আমরা যদি অর্ডার করি হাফ এন আওয়ার লাগবে, তারা তৈরি করে দেবে। আমরা আর আসলে তখন রাজি হইনি। হাফ এন আওয়ার বললেও হাফ এন আওয়ার না, হয়তো আরও একটু বেশি সময় লেগে যেতে পারে। তাই আমরা স্পিনাচ দিয়ে একটা, তারপর চিকেন আর মাশরুম দিয়ে দুইটা কিনে নিয়ে আসলাম। আজকে যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন, তাদেরকে বলছি আপনারা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব, আপনারা সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশনটা পেয়ে যাবেন। You can give us the one back. I don't mind. Give me the one back. And I shall put that in his face. তারপর আমি চলে আসলাম রিভার আইল্যান্ডে। আর রিভার আইল্যান্ডের ব্যাগগুলো আসলে এত সুন্দর হয় আর এত ফ্যাশনেবল, আমি সবগুলো ব্যাগ আর ব্যাগগুলোর প্রাইসও আপনাদেরকে দেখাচ্ছি। তাদের শপের সব কিছুই খুবই উন্নত মানের থাকে, মানে কাপড় চোপড় থেকে শুরু করে জুতা, ব্যাগ বা যা কিছু আছে সব কিছুই খুবই ভালো কোয়ালিটির থাকে। প্রাইসটা যেমন একটু বেশি থাকে, জিনিসের কোয়ালিটিও কিন্তু ঠিক একই রকম থাকে।
আর এই যে স্যান্ডেলগুলো দেখছেন, এগুলোর প্রাইসটাও কিন্তু খুব একটা বেশি না, 16 পাউন্ড করেছিল। আর দেখেও মনে হচ্ছিল এগুলো পরলে অনেক আরাম লাগবে। তারপর আমি গিয়েছিলাম জুয়েলারি সেকশনে। আর এটা তো মিস যাবার কথাই না, আমি আগেও বলেছি আমি যে কোনো শপে গেলে সেই শপের জুয়েলারি সেকশনে একবার হলেও একটা চক্কর দেই। আর দেখতেই পারছেন তাদের শপের জুয়েলারি কালেকশনগুলো, আসলে এই শপের জুয়েলারিগুলো খুবই সুন্দর আর খুবই মজবুত হয়, আর প্রাইসটাও কিন্তু খুব একটা বেশি না। যে কোনো শপের জিনিসই যদি কোয়ালিটিটা ভালো হয়, মানে মানসম্মত হয়, তাহলে আমার মতে প্রাইসটা খুব একটা ম্যাটার করে না। কারণ দেখা গেল আপনি কোনো একটা জিনিস কিনলেন আর দুদিনও পরতে পারলেন না, তাহলে আসলে এই জিনিসটা কেনার কোনো মানেই হয় না। তাদের শপের সবগুলো খানের দুলি খুবই সুন্দর ছিল, আমার মন চাইছিল সবগুলোই কিনে নিয়ে আসি। আসলে যেহেতু আমি স্কার্ফ পরি, কানের দুল খুব একটা পরা হয় না, সেই জন্য আর কিনি না। আর অলরেডি আমার ঘরে আমার এত বেশি জুয়েলারি আছে যেগুলো আসলে একেবারেই পরা হয় না, তাই বাইরে গেলে শুধু দেখি, কিনে আর আনি না। তবুও হঠাৎ যখন কোনো কিছু দেখলে মাথাটা খারাপ হয়ে যায়, তখন সেটা কিনেই আনি। আর এই যে ছোটো ছোটো ক্লাচ ব্যাগের মতো পার্সগুলো, এগুলোর প্রাইসও কিন্তু অনেক কম আর দেখতেও কিন্তু খুবই সুন্দর। আপনারা যদি কোনো শপিং সেন্টারের, মানে কোনো শপের কোনো কিছু দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি লকডাউনের পরে যদি বাইরে যাই, তাহলে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। যেহেতু আমার হাতে খুব একটা সময় ছিল না, তাই খুব তাড়াহুড়া করেই ব্যাগগুলো দেখছিলাম আর প্রাইসটাও চেক করছিলাম। আমি যতটা সম্ভব হয়েছে চেষ্টা করেছি ব্যাগগুলোর সাথে ব্যাগের প্রাইসটাও আপনাদেরকে দেখাতে। আসলে সময় স্বল্পতার কারণে আমি সবগুলো পার্সের প্রাইসটা ভালোভাবে চেক করতে পারিনি, সেজন্য অনেক দুঃখিত। অলরেডি আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে আর আমাদের শপিংটাও শেষ, তাই এখন আমরা বাসায় চলে যাব। তারপর বাসায় এসে হঠাৎ আমার মন চাইল চালের রুটি খেতে, তারপর সঙ্গে সঙ্গে এটা তৈরি করে নিলাম। আর চালের রুটির সাথে তো আলু দিয়ে একটা মিট কারি লাগবেই, সেটাও তৈরি করে নিলাম।
আর এতটুকুই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত আমার এই পুরো ব্লগটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমার সঙ্গেই আছেন, আর আশা করি সবসময় সঙ্গেই থাকবেন, আর এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আর যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, দোয়া করি আপনারা সবাই যেন সুস্থ সবল আর হেফাজতে থাকেন। আবারও নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে অন্য ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সেফে থাকবেন, আর আমার পরিবারের জন্য একই দোয়া করবেন। আজ এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।